গাইস আজকে গেমে ঢোকার সাথে সাথে দেখি নতুন একটা গোলওয়ালের ইভেন্ট দিছে টপ আপ ইভেন্টে। আর গাইস যেটা দেখে আমি বেশি অবাক হইছি, ভাই সাপ আজকে নতুন একটা অ্যানিমেশন দিছে যা লাগতাছে না অ্যানিমেশনটা। ও ভাই পুরাই ওপি গাইস, দেখতে পারতেছি অ্যানিমেশনটা একটা ড্রাগনের উপরে করে আসে, এরপরে গাইস ড্রাগনটা ওকে ডানা দিয়ে ঘিরে রাখে, দেখতে পারতেছো সাইড দিয়ে কিন্তু ওকে গুলি করতেছে গাইস, ফায়ার করতেছে, বাট গাইস ড্রাগনটা ওকে কিন্তু ডানা দিয়ে আটকে রাখে। এরপরে গাইস ক্যারেক্টারটা কিন্তু ড্রাগনের ভিতর থেকে লাভ দিয়ে বের হয়, যা লাগছে না অ্যানিমেশনটা পুরাই জোস ভাই। বাট গাইস আমার কাছে তো এখন কোনো ডায়মন্ডও নাই, বাট গাইস কাছে কোনো টাকাও নাই, কিভাবে অ্যানিমেশনটা নিব? অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে গাইস। এখন দেখা যাক আমার ফ্রেন্ড লিস্টে সবাইকে বলে দেখি কেউ আমাকে অ্যানিমেশনটা নিয়ে দেয় কিনা। তো চলো গাইস একজনের গ্রুপে যাওয়া যাক। হ্যাঁ শফিক ভাই, কি অবস্থা? এই তো জ্যাক ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই নতুন একটা অ্যানিমেশন আসছে, অ্যানিমেশনটা দেখছো ভাই, কেমন লাগে তোমার কাছে? আরে শফিক ভাই, যে নতুন অ্যানিমেশনটা আসছে ওইটা পুরো জোস ভাই, অনেক সুন্দর লাগতেছে ভাই। আরে শফিক ভাই, আমরা তো অ্যানিমেশনটা নিয়ে নিছি ভাই, তুমি কবে নিবা ভাই? আরে জ্যাক ভাই, সত্যি বলতে অ্যানিমেশনটা আমার কাছে না অনেক ভালো লাগছিল ভাই। আমার কাছে না এখন কোনো টাকা নাই ভাই, যার কারণে অ্যানিমেশনটা আমি নিতে পারবো না ভাই। জ্যাক ভাই, তুমি তো প্রতিদিনই হাজার হাজার টাকা টপ আপ করো ভাই, তোমাকে একটা কথা বলবো ভাই, রাখবা? আমাকে এই নতুন অ্যানিমেশনটা নিয়ে দিবা ভাই, প্লিজ ভাই। আরে আমি নিয়ে দিব তোমার অ্যানিমেশন, লোল ভাই, তুমি তো পকেট নিয়ে একটা ভাই, তোমার আমি অ্যানিমেশন নিয়ে দিব, যাও ভাগো আমার গ্রুপ থেকে। কি রে জ্যাক ভাই, আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল, দেখি আর কাউকে বলে দেখি কেউ আমাকে অ্যানিমেশনটা বের করে দেয় কিনা। কি রে বিবেস প্লেয়ারটা গ্রুপে, দেখি ওদের গ্রুপে যায় দেখি দেয় কিনা। আরে ফিলিমার ভাই, জুয়েল ভাই, ভ্যানম ভাই, গেমের মধ্যে নতুন একটা অ্যানিমেশন আসছে, ওই অ্যানিমেশনটা কি তোমরা নিছো? আরে সুবিক ভাই, আমরা তো অ্যানিমেশনটা সবাই নিয়ে নিছি ভাই, আপনি কবে নেবেন? আরে ভাই আমার আর অ্যানিমেশনটা নেওয়া হবে না, আমি এই অ্যানিমেশনটা নিব না ভাই। কি বললা ভাই তুমি, অ্যানিমেশনটা তুমি নিবা না ভাই? এত সুন্দর একটা অ্যানিমেশন তুমি নিবা না ভাই, লল ভাই। আসলে ভাই সত্যি বলতে অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগছিল ভাই, বাট আমার কাছে না এখন কোনো টাকা নাই ভাই, যার কারণে আমি টপ আপও করতে পারবো না আর অ্যানিমেশনটাও নেওয়া হবে না। আরে ভাই আমরা আগে থেকেই জানতাম তুমি একটা বট ফুকিননি, তোমার কাছে জীবনেও টাকা থাকে না, ফুকিননির কাছে এইবার টাকা থাকবে কেন? আর তুমি তো গেমে তো জীবনেও টপ আপ করে দেখো নাই, আর অ্যানিমেশন ভাই কেমনে নিবা, লল ভাই। আরে ভাই আমার একটা কথা শুনবা প্লিজ ভাই, তোমরা তো অনেক টপ আপ করো, আমাকে অ্যানিমেশনটা বের করে দিবা? আমরা তোমার অ্যানিমেশন বের করে দিব, লল ভাই আমরা তোমার অ্যানিমেশন বের করে দিতে যাব কিসের জন্য? তুমি ভাই গ্রুপ থেকে যাও তো ভাই, যাও তোমার নিজের অ্যানিমেশন তুমি নিজেই বের করে নাও গা। কি রে ভাই, এরাও আমাকে এইভাবে কিক মেরে দিল, তাহলে কি আমার এই অ্যানিমেশনটা নেওয়া হবে না? দেখি আর কারোর কাছে বলে দেখি। কি রে PD71 সজীব ভাই অনলাইনে, দেখি সজীব ভাইকে বলে দেখি ও আমার অ্যানিমেশনটা বের করে দেয় কিনা। আর গাইস সজীব ভাই গ্রুপে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা স্পন্সর নিয়ে চলে আসলাম। যখন আসে ক্রিকেটের সময় ওয়ানিংস বেট থাকে সব সময়, যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান আর জিতুন আসল টাকা। ওয়ানিংস বেট, নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। হেই গাইস, আপনারা তো ওয়ানএক্স বেট এর নাম শুনছেন রাইট? ওয়ানএক্স বেট হলো ট্রাস্টেড নাম্বার ওয়ান সাইট, এখানে ক্রিকেটের যে কোনো ম্যাচের বেট ধরা যাবে, লাইক কোন টিম কত রান করতে পারে এন্ড প্রতি বল আপনারা বেট ধরতে পারবেন। আপনার ক্রিকেটে ভালো জ্ঞান থাকলে প্রতিদিন টাকায় আর্ন করা আপনার বাম হাতের খেলা। আর এখন তো ওয়ার্ল্ড কাপের সুপার ফোরওয়ার ম্যাচ চলতেছে, এইটাই টাকা ইনকাম করার বড় সুযোগ। আপনি উইন হওয়া টাকাগুলো বিকাশ এন্ড নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন, তাই আর দেরি না করে আমার প্রোমো কোড শফিক ইউজ করুন আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিটে। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে যাও আমার ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে, ডাউনলোড করো ওয়ানএক্স বেট এন্ড আমার প্রোমো কোড শফিক ইউজ করবেন। আর হ্যাঁ, তোমরা তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করে অনেক টাকা আর্ন করতে পারবা। সো এখন আর দেরি কিসের, এখনই ডিসক্রিপশন বক্সে যাও আর ডাউনলোড করো ওয়ানএক্স বেট। আরে সজীব ভাই একটা কথা বলবো ভাই। হ্যাঁ শফিক ভাই বলো, কি অবস্থা তোমার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আরে সজীব ভাই, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। কি কথা শফিক ভাই? আরে ভাই নতুন একটা অ্যানিমেশন আসছে না, ওই অ্যানিমেশনটা না আমার কাছে অনেক ভালো লাগছে, তুমি কি ওই অ্যানিমেশনটা আমাকে বের করে দিবা? কি বলো শফিক ভাই, আমি তোমার অ্যানিমেশন বের করে দিব, আমার গার্লফ্রেন্ডে তো আমি বের করে দিই নাই। হাসাইলা শফিক ভাই, তোমার কথা শুনে অনেক হাসি পাইল। আরে সজীব ভাই প্লিজ ভাই, এরকম করো না, আমাকে অ্যানিমেশনটা নিয়ে দাও না ভাই, প্লিজ ভাই।
আরে ভাই তুমি নিজে টপ আপ করে নাও, তুমি এত বড় ইউটিউবার আর তুমি আমাদের কাছে এসে অ্যানিমেশন চাও? আরে ভাই তোমরা তো হাজার হাজার টাকা নষ্ট করো, একটা অ্যানিমেশন বের করে দিলে কি এমন হবে ভাই? প্লিজ ভাই দাও না ভাই। আরে ভাই বললাম না দিতে পারবো না, তোমার কি কথা কানে যায় না? বারবার এক কথা কেন বলো, বেরো আমাদের গ্রুপ থেকে। কিরে ভাই সজীব ভাইয়ের গ্রুপ থেকে কিক মেরে দিল, আর কার কাছে যাব? আর তো মনে হয় না আর কেউ দিবে। কিরে আলিফ অনলাইনে, আলিফকে বলে দেখি ও দেয় কিনা। হেই বটলা সুফি, গেমের মধ্যে নতুন অ্যানিমেশন আসছে, ওইটা আমাকে বের করে দেবা প্লিজ? লল ভাই আমি নিজেই নিতে পারতেছি না, আবার আমার কাছে চাইতেছে। আমি তো আমার বন্ধুর কাছে নেয়ার জন্য ওকে আরো ইনভাইট করলাম। হেই আলিফ বন্ধু, তোরাও তো নতুন অ্যানিমেশনটা নিয়ে নিছিস, প্লিজ বন্ধু তোরা আমাকে নিয়ে দিবি? আমি তো সবার কাছে চাইলাম, কেউ আমাকে নিয়ে দেয় নাই, তুই কি আমাকে নিয়ে দিবি বন্ধু? আরে হালা তুই তো খ্যাত, তুই তো গরিব, তুই এই অ্যানিমেশন বাড়ি করবি কেমন করে? যোগ্যতা আছে তোর এই অ্যানিমেশন বাড়ি করার? লল ভাই আমি তোরে দিব কেন, আমি আমার গার্লফ্রেন্ড আলিফারে দিব, তোরে দিব কেন, আমার কাছে টাকা নাই। আরে বন্ধু তুই আমাকে এইভাবে বলতে পারলি, অন্তত তোর কাছ থেকে এটা আশা করি নাই। তোর কাছে তো শুধু একটা অ্যানিমেশনই চাইছিলাম, তার জন্য তুই এইভাবে বলবি? তোদেরটা তোরাই টপ আপ করে নে। এই আলিফা চল এদের গ্রুপ থেকে বেরিয়ে যাই। এই হলো তোমার বন্ধু, যারে তুমি সারাদিন বন্ধু বন্ধু করো, আর সেই তোমার সাথে এমন করলো। আরে বাদ দাও, আমি আর একবার দেখি ওকে অ্যাড দিয়ে দেখি ও কি বলে। কিরে ভাই কি সমস্যা তোর, আবার অ্যাড দিলি কেন? বললাম না দিতে পারবো না। হ্যাঁ রে ভাই জানি তো তুই দিতে পারবি না, কারণ যার কাছে যাইছি কেউ দেয় নাই, আর তুই কিভাবে দিবি? আচ্ছা তোর দেয়া লাগবে না ভাই, তুই আমার একটা কথা শুনবি? কি কথা বল, তাড়াতাড়ি বল, আমার আবার অত ফালতু সময় নাই। আরে ভাই আমি তোর ফালতু সময় নষ্ট করব না, আমি জাস্ট তোর একটা কথা বলি। তোর আমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর তুই আমাকে এইভাবে বললি? আরে তুই কি বুঝবি বন্ধুক, তো তোর গার্লফ্রেন্ডের সাথে যখন তোর ব্রেকআপ হয়ে যায় তখন তোর এই বন্ধুই তোকে সারা রাত জেগে সান্ত্বনা দিছিল, তোকে মেন্টালি সাপোর্ট দিছিল। যখন তোকে কেউ বেশি কথা বলতো তোর এই বন্ধুই যেয়ে তার প্রতিবাদ করতো, যখন তোকে কেউ সাথে নিয়ে গেম খেলতো না তখন তোর এই বন্ধুই তোর সাথে সারাদিন গেম খেলতো। আর এখন তোর গার্লফ্রেন্ড হয়েছে, আর এখন তোর অনেক টাকা হয়েছে, এই জন্য সেই বন্ধুকেই তুই ভুলে গেলি, আর সেই বন্ধুকেই তুই এইভাবে বলতে পারলি, এইটা তোর থেকে আমি কখনোই আশা করি নাই। তোরে আমার লাইফের সব থেকে ভালো একটা বন্ধু ভাবতাম, আর তুই আমার সাথে এরকম করতে পারলি। আমার কাছে হয়তো এখন কোনো টাকা নেই, যার কারণে তোর কাছে এখন চাইতেছি, তুই না দিতে পারলেও তুই ভালোভাবে বুঝাই বলতে পারতি, বাট তোর এই ব্যবহারটা আমি তোর থেকে আশা করি নাই। আরে সরি বন্ধু আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা আমি তোদের দুইজনের ডায়মন্ড টপ আপ করাই দিচ্ছি, তোরা দুইজন এখনই অ্যানিমেশনটা বাড়ি করে নে। আরে বন্ধু অ্যানিমেশনটা বড় না, তোর কথাগুলো আমার কাছে অনেক খারাপ লাগছিল, কারণ তোকে আমি মন থেকে আমার বন্ধু ভাবতাম। যাক তুই তোর ভুল বুঝতে পারছিস, এইটাই অনেক। লাভ ইউ বন্ধু। আরে লাভ ইউ টু সবিক বন্ধু। গাইস এখন কিন্তু আমাদের ডায়মন্ডটা আসবে, ডায়মন্ডটা আসলে কিন্তু আমরা অ্যানিমেশনটা বের করবো এবং দেখবো আমাদের কত ডায়মন্ডে বের হয় অ্যানিমেশনটা। এন্ড গাইস দেখতে পারলো আমাদের ডায়মন্ডটা কিন্তু চলে এসেছে 1240 ডায়মন্ড। আমাদের আইডিতে কিন্তু আগে 8 ডায়মন্ড ছিল, এই জন্য 48 ডায়মন্ড। গাইস দেখতে পারতেছ আমাদের টপ আপ ইভেন্টের গ্লোয়াল স্কিন পেয়েছি, আর একটা লুট বক্স পেয়েছি গাইস, এই দুটাও কিন্তু জোস গাইস। তো গাইস এবার আমাদের মেন জিনিসটা, আমাদের অ্যানিমেশনটা বের করবো, চলো দেখা যাক কত ডায়মন্ড লাগে, আর গাইস দেখা যাক আমরা লাস্ট স্পিনের আগের স্পিনে পাই কিনা। এন্ড গাইস অ্যানিমেশনটা বের করে কিন্তু আমি আলিফের গ্রুপে যাব, দেখবো রিয়াকশনটা কি। এন্ড গাইস একসাথে আমরা কিন্তু সবাই একসাথে গ্রুপে ঢুকবো, দেখবো একসাথে চারজন অ্যানিমেশনটা কেমন লাগে। সো গাইস আমরা কিন্তু স্পিন করে দিচ্ছি, দেখি কত ডায়মন্ড লাগে। 9 ডায়মন্ডে দিয়ে দে গেরিনা, 9 ডায়মন্ডে দিয়ে দে, দিয়ে দে দিয়ে দে গেরিনা, দিয়ে দে ভাই সাপ গান ক্রেডিট দিছে। যাই হোক গাইস 9 ডায়মন্ডে জীবনও পাবো না আমি ভালো করে জানি। দেখা যাক গাইস আমরা এখন 19 ডায়মন্ডের স্পিন মারবো, দেখা যাক 19 ডায়মন্ডে কি দেয় আমাদেরকে গেরিনা। গেরিনা দিয়ে দে ভাই, দিয়ে দে ভাই সাপ। এখন ড্রাগনটা দিয়ে দিছে আমাদের গাইস, ড্রাগনটাও কিন্তু জোস ছিল ভাই এটার উপরে। গাইস এখন কিন্তু আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব, আমাদের ডিজে অ্যাডাম চাচাকে নিয়ে নিব, দেখা যাক অ্যাডাম চাচাকে নিয়ে স্পিন করার পরে কি পাওয়া যায় কিনা। আমি কি কয়েকটা লল দিয়ে নিব যাতে অ্যাডাম চাচার পাওয়ারটা আরো বেড়ে যায়। গাইস লল দিলে নাকি অ্যাডাম চাচার পাওয়ার বাড়ে। সো গাইস দেখা যাক এবার অ্যানিমেশনটা পাই কিনা এক স্পিনে। এখন কিন্তু আমরা 39 ডায়মন্ডের স্পিন করে দিব, দেখা যাক গাইস 39 ডায়মন্ডের স্পিনে দিয়ে দে ভাই ভাই সাপ। গাইস আমাদেরকে কিন্তু গেরিনা ইনক্লোভিটার ভাউচার দিয়ে দিছে, দেখা যাক গাইস এবার 99 এর স্পিন মারবো। গাইস দিয়ে দে ভাই এই স্পিনে, দিয়ে দে ভাই, দেখা যাক গাইস দেয় কিনা, গাইস দেয় কিনা, দে ভাই দে ভাই ভাই গান গ্যারেট দিছে ভাই। যাই হোক দেখি এবার 149 ডায়মন্ডের স্পিন ভাই, দে ভাই দে, জুতা দিছে ভাই দূর, লাস্ট স্পিন ছাড়া দিবে না। আর গাইস তোমাদেরকে বলি যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের ইউআইডি কমেন্ট করো, এখান থেকে কিন্তু আমরা মাত্র 2 জনকে
কিন্তু এই অ্যানিমেশনটা বের করে দিব গাইস। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা কমেন্ট করবা শুধু দুইজনকে কিন্তু এই অ্যানিমেশনটা দেয়া হবে গাইস। তাদের আইডিতে কিন্তু এখান থেকে লাকি দুইজন পেয়ে যাবা 1240 ডায়মন্ড। এখান থেকে লাকি দুইজন পেয়ে যাবা 1240 ডায়মন্ড। সো যারা যারা দেখতেছো সবাই সবার ইউআইডি গুলো কমেন্ট করো, আর যারা পেজ থেকে দেখতেছো সবাই ওইখান থেকেও কমেন্ট করো, পেজ থেকে একজনকে দিয়ে দেওয়া হবে। সো গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই ইউআইডি কিন্তু কমেন্ট করে যাবা। সো গাইস দেখতে পারলাম আমাদের অ্যানিমেশনটা কিন্তু একদম লাস্ট স্পিনে দিয়ে দিছে গেরিনা। অ্যানিমেশনটা ভাই আমার দেরি সহ্য হইতেছে না, আমি কিন্তু অ্যানিমেশনটা এখনই লাগাই দিব। তার আগে গাইস আমাদের বটলা ফারিয়ার আইডিতেও কিন্তু অ্যানিমেশনটা বের করা লাগবে। সো গাইস আমরা কিন্তু বটলা ফারিয়ার আইডিতে চলে আসছি, এন্ড গাইস এটা কিন্তু আমি অনেক ফাস্ট করে দিতেছি। বটলা ফারিয়ার আইডিতেও দেখতেই পারতেছো স্পিন একের পর এক স্পিন মেরে যাইতেছি গাইস। এর আইডিতেও কিন্তু একদম লাস্ট স্পিনে কিন্তু দিছে। সো গাইস আমাদের কিন্তু দুইটা আইডিতেই অ্যানিমেশনটা বের করা কমপ্লিট। এখন গাইস আমাদের আলিফ আর আরিফাকে ইনভাইট দেওয়ার পালা। সো গাইস চলো এখন যাওয়া যাক। গাইস এখন আমি আলিফ আলিফা বটলা ফারিয়া সবাইকে একসাথে অ্যাড দিব, দেখবো চারজনের একসাথে অ্যানিমেশনটা কেমন লাগে। ও ভাই অ্যানিমেশনটা যা লাগতেছে না চারজনে, পুরাই জোস। কি বলিস বন্ধু, চারজন একসাথে এই সেম অ্যানিমেশন পুরাই জোস লাগতেছে। আরে থ্যাংক ইউ বন্ধু। ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস।